জাতিসংঘের সাধারণ পরিষদের 78তম অধিবেশনে গিয়ে বিভিন্ন পর্যায়ে বৈঠক করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে হাঙ্গেরির সাথে তিনটি চুক্তি ও সমঝোতার স্মারক সই করেছে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সাথে প্রধানমন্ত্রী বৈঠক করেছেন। নিউইয়র্ক থেকে আরও জানাচ্ছেন ইবতিসাম নাসিম মৌ। নিউ ইয়র্কের বৃষ্টি ভেজা আবহাওয়া উপেক্ষা করে ভিড় করে বিভিন্ন দেশের সংবাদকর্মীরা। নিরাপত্তার চাদরে ঢাকা ছিল জাতিসংঘ সদর দপ্তর সহ গোটা এলাকা। সকাল থেকেই জাতিসংঘের সদর দপ্তরে আসেন বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা। স্থানীয় সময় সকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস অ্যাডানম গেব্রেইসাসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সদর দপ্তরের দ্বিপাক্ষিক কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিম্যাটিক অ্যাম্বাসেডর এবং অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সাইমা ওয়াজেদ পুতুল উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এবং হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী পিটার সিয়ারতোর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়াও গায়ানার পক্ষে আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। প্রত্যাবর্ষণে চাপ অব্যাহত রাখার অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের অধীনে প্রদত্ত ইবিএ সুবিধা মিয়ানমার কর্তৃপক্ষ যাতে না পায় সে বিষয়ে হাঙ্গেরি সরকারের চেষ্টা থাকবে বলেও তিনি জানান। আজ উচ্চ পর্যায়ের বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হলেও মূলত আগামীকাল থেকে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোতে যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া নৈশভোজে অংশ নেবেন তিনি। ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, জাতিসংঘের সদর দপ্তর, নিউ ইয়র্ক।